আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি সবুজটা প্রিয়ডিপ সিলেনের নতুন একটি ভিডিওতে। আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আমরা কিন্তু অনেক সময় আমাদের যে ফোনে যে জিমেল অ্যাকাউন্ট থাকে সেটা কিন্তু আমরা রিমুভ করতে হয়, ঠিক আছে? বাকি আমাদের মানে অপ্রয়োজনীয় যে জিমেলগুলো কিন্তু এখান থেকে রিমুভ করতে চাই, কিন্তু আমরা রিমুভ করতে পারি না, ঠিক আছে? তো আমরা যারা রিমুভ করতে পারি না তাদের জন্য এই ভিডিওটা, তো আমি এই ভিডিওতে দেখা দিব খুব সহজে কীভাবে আপনারা জিমেল অ্যাকাউন্ট রিমুভ করবেন। অবশ্যই কিন্তু আমাদের সেটটা যখন আমরা রিসেট মারবো বা কি হার্ড রিসেট মারবো, তখন কিন্তু আমাদের অবশ্যই জিমেলটা কিন্তু রিমুভ করে নিতে হবে। যদি আমরা জিমেল রিমুভ না করি তাহলে কিন্তু রিসেট মারার সময় এফআরপি লক হয়ে যাবে আমাদের ফোনটা, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কী করবো, সবসময় রিসেট মারার ক্ষেত্রে আমরা জিমেল অ্যাকাউন্টটা রিমুভ করে নিব। তো আমরা কিন্তু অনেকেই জানি না কীভাবে জিমেল অ্যাকাউন্ট রিমুভ করতে হয়। এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে জিমেল অ্যাকাউন্ট রিমুভ করতে হয়। চলুন ভিডিওটি শুরু করছি। তো আমরা প্রথমে এখানে সেটিংসে চলে যাবো। অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন, একটা লাইক দেবেন ভিডিওতে। তো আমরা এক এক ধরনের এক এক ফোনের মডেল অনুসারে এক এক রকম থাকতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট, আমরা অ্যাকাউন্টে চলে যাব বা গুগল দেখতে পাচ্ছেন, গুগল বা এখানে অ্যাকাউন্ট রয়েছে, আমি এখানে ক্লিক করলাম। অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের এখানে অনেকগুলো, আমাদের যদি একাধিক জিমেল থেকে থাকে সেখানে দেখাবে বা মেসেঞ্জার ফেসবুকও এখানে দেখাবে। তো সেক্ষেত্রে আমরা কী করবো, যে জিমেলটা আমরা দেখুন আমার এই কতগুলো জিমেল এখানে দেখাচ্ছে, জিমেল যে জিমেলটা আমরা এখান থেকে রিমুভ করব সেই জিমেলটা কিন্তু আমরা এখানে ক্লিক করব, ঠিক আছে? তো আমি এখানে জিমেলটা ক্লিক করে দিলাম, একটি জিমেল আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে, দেখতে পাচ্ছেন নিচে আছে রিমুভ অ্যাকাউন্ট। তো আমরা যদি এখানে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন এখানে আছে রিমুভ অ্যাকাউন্ট, সাইডে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে আসবে রিমুভ অ্যাকাউন্ট। তো আমরা যদি রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করি এটা কিন্তু চলে যাবে, ঠিক আছে? তো আমি চাচ্ছি না, এখানে আমার এই অ্যাকাউন্টটা প্রয়োজন, সেক্ষেত্রে অপ্রয়োজনীয় অ্যাকাউন্ট নাই, তাই আমি রিমুভ করতে চাচ্ছি না। তো আপনারা এখানে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু এটা চলে যাবে, ঠিক আছে? তো মূলত এইভাবে আপনি জিমেল অ্যাকাউন্টটা রিমুভ করতে পারবেন খুব সহজে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন, একটি লাইক দেবেন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।